বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, আপনি কি বিরোধী দল নারী, তারপরে আপনি আসছেন বাংলাদেশের এই মানে নজির, এই প্রথম বাংলাদেশে কোনো নারী গরু হাতে গরু বিক্রি করতে আসছে, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। না 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 না, সম্মানের শোনেন, এটা হাট, হাটের সম্মানের ব্যাপার। উনি যেভাবে আইসে বইসা আছে, উনি আমার এক বাসায় তো উনি বেড়াইতে যাক, আপনার বাসায় যাক, আমার বাসায় যাক, একটা ইজ্জত পাবে, একটা হাটে বাজে বেচা মূল্য দিবে। ঠিক আছে আপা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গাবতলি গরুর হাট। তো বড় বড় গরুগুলোর দাম দর আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম কি আপনার ভাই? আমার নাম আক্তারুল ইসলাম। আক্তার ভাই, তো আক্তার ভাই, আপনার যে গরুটা দেখছি আমরা, একটু গরুটা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গরুটার নাম দিয়েছেন হলো কুরবান। হ্যাঁ, কুরবান। এই গরুটার নাম দিয়েছেন কুরবান। তো ওজন কতটুকু আছে? 1100 কেজি। 1100 কেজি ওজন? 1100 কেজি। হ্যাঁ, 1100 কেজি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন 1100 কেজি। তো গরুটা আমরা একটু ভালো করে দেখাচ্ছি। কয় দাঁত এটা? চার দাঁত। তো এই যে গরুটি দেখছেন, গরুটির নাম হলো কুরবান, ওজন আছে হলো 1100 কেজি। দর্শক আপনারা দেখছেন, সুন্দর একটি বিশাল ফিজিয়ান জাতের গরু। তো প্রান্তিক খামারিরা আসলে অনেক কষ্ট করে এইসব গরুগুলো লালন পালন করেছেন, এখন গাবতলি গরুর হাটে নিয়ে এসেছেন, তারা কি দাম পাচ্ছে, ক্রেতারা কি দাম বলছেন কিনা, সেসব বিষয়ে আমরা জানার চেষ্টা করি। তো ভাই আপনার ঠিকানাটা একবার বলেন। আমার নাম আক্তারুল ইসলাম, আমার বাসা যশোর। যশোর, যশোর সদর। তো এটা দাম চাচ্ছেন কত? আসলে আসলে দাম তো উঠছিল 7-8 লাখ টাকা উঠছিল, কিন্তু এখন 5 লাখ টাকা হলে দিয়ে দিব। 7-8 লক্ষ টাকা উঠছিল, দেন নাই? না, তখন দেয়নি। আচ্ছা, এখন 5 লক্ষ টাকা হলে দিয়ে দিবেন? 5 লক্ষ টাকা হলে দিয়ে দিবেন। আচ্ছা, ডিজিটাল মিটারে এটার ওজন কতটুকু হতে পারে সেটা বলেন। ডিজিটালে মাপা নেই, আমার ফিতে মাপা, ফিতে মাপা। ডিজিটালে? না, ডিজিটালে মাপা নাই, ডিজিটালে মাপা হয় নাই। আচ্ছা, 5 লক্ষ টাকা হলে বিক্রি করে দিবেন নাকি? 5 লক্ষ টাকা হলে দিব, কারণ আমার এটা এখন নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নাই, নিয়ে যাওয়ার পরিস্থিতি নাই। তারপর নাম্বারটি বলেন। 01 7 01 7 53 53 488 4 88 4 59 4 59। আচ্ছা, তো আমাদের দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলার আছে? আসলে বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু বলার তো শেষ থাকে না, বুঝছেন? আচ্ছা, এত কষ্ট করে অনেক দূরের থেকে এসছে গাবতলির হাটে, গরুটা অনেক আশা সুখে নিয়ে আসছিলাম, কিন্তু এখন নিয়ে এসে একটা হাবড়ের ভিতরে পড়ে গিয়েছি। এদিক তো মনে করেন আনতে দেখা সেখানে জায়গা ভাড়া দিয়ে আনা দিয়ে সবকিছু মিলে টোটালে 50,000 টাকা খরচ হয়েছে, তারপর গরুটা মনে করেন এখানে নিয়ে আসছে, তখন দাম পায় না। যাই হোক, বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু বললে তো আর কে শুনবে, কার কথা কে শোনে, বুঝছেন? কেউ শুনে না কার কথা, নাকি? কেউ শুনে না। তো প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার আছে আপনার? প্রধানমন্ত্রীর কাছে বলার তো থাকে, আমাদের মমতা তো মা, সে যদি এখন আমাদের উপর না থাকে তাহলে আমরা কোথায় যাবো বলেন? আসলে আমাদের যে কষ্ট, এই কষ্ট দেখার মতো লোক নাই, বুঝছেন? ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, তো আগামীকালকে হলো কুরবানির ঈদ, আজ হলো 20 জুলাই। তো দুপুর প্রায় 2টা বাজে। তো দেখতেই পাচ্ছেন আসলে বাংলাদেশের সেরা সেরা যে গরুগুলো আছে তারা গাবতলির হাটে ইতিমধ্যে নিয়ে এসেছেন। তো আসলে তারা ক্রেতা পাচ্ছেন কি না, এখন তাদের কী অবস্থা, সেই সব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন, কোথা থেকে আসছেন ভাই? কুষ্টিয়া খাজানগর থেকে আসছি। কুষ্টিয়া খাজানগর। তো আমরা যে আপনার 2টা গরু দেখছি, এই গরুটার নাম কি দিয়েছেন? এই গরুটার নাম দিলাম বাংলার ভাগ টাইগার। বাংলার ভাগ টাইগার। জি। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলার ভাগ টাইগার, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এখন গরুটা অনেকটা দেখা যাচ্ছে না, গরুটা একটু পিছিয়ে দেওয়া যায় কিনা দেখুন। দর্শক, বাংলার ভাগ টাইগার, তার সাথে আরেকটি ছোট গরু হলো ফ্রি আছে, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, বাংলার ভাগ টাইগারের সাথে আরেকটি গরু ফ্রি নাকি? আচ্ছা, এই গরুটা হলো, এই গরুটার সাথে ফ্রি? জি, এই গরুটার সাথে ফ্রি। তো এটার দাম সর্বোচ্চ কত চেয়েছিলেন? এর আগে চাইছিলাম আমি 15 লক্ষ টাকা। আচ্ছা, এখন তো কালকে ঈদ। জি, কালকে ঈদ। এখন শেষ সময় কত দাম চাচ্ছেন? আসলে শেষ সময় চাই, এখন দাম চাচ্ছি 8 লাখ টাকা। যদি আমার এখন আরো বড় 2টা গরু আছে, যদি আমাকে কেউ 8 লাখ টাকা দেয় আমি তাও দিয়ে দিই। কয়টা? 2টা। 2টা 8 লাখ টাকা? জি, তার সঙ্গে আরেকটা ফ্রি আছে, সেটাও দিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার 3টা গরু টোটাল। হ্যাঁ, 3টা গরু দিব, বড় 2টা, ছোট 1টা। মোট গরুগুলোর দাম আমার 18-20 লক্ষ টাকা। আচ্ছা, সেটা 8 লক্ষ টাকা দিয়ে দেবেন? জি, আমি 8 লক্ষ টাকা দিয়ে দিব। যদি 8-এর কম বলে কেউ? 8-এর কম বলে তাও দিয়ে দিব, তার ঘুরে নিয়ে যাবো কিভাবে এই গরু? 8 লক্ষ টাকার কম হলে বিক্রি করে দেবেন? তো আমরা গরু 3টা আরেকবার দেখাই দর্শকদেরকে, আপনি একটু এদিকে চলে আসেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে গরু 3টি, বিশাল বিশাল গরু 3টি দেখছেন, এখনও বিক্রি করতে পাচ্ছেন না, সেই জন্য 8 লক্ষ টাকা হলে এই 3টি গরু দিয়ে দিবে একদম। দেখছেন আপনারা, এটা হলো মেসি, এই গরুটির নাম নাকি?
এর নাম মেসি। তো এই দুইটার ওজন কতটুকু আছে? ওটার মধ্যে আছে 1250 কেজি। আচ্ছা, আর এটার মধ্যে আছে 800 কেজি। 1250 কেজি, এটা হলো 800 কেজি। জি, এটা কি ফিতার মাপ? এটা ফিতার মাপ। ফিতার মাপ। আর ডিজিটাল মিটারের মাপের নেই কেন? ডিজিটাল মিটারে আমরা স্কেল করি নাই তো। জি, আমাদের একটা আইডিয়া আছে আর কি। একটা আইডিয়াও ছিল? জি। আচ্ছা, তো কেউ যদি এই গরু দুটা কিনতে চায়, জি, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার নাম্বারটা বলেন। 01711279415। আচ্ছা, তো আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? দর্শকের উদ্দেশ্যে বলার আছে, আমরা এত কষ্ট করে আসলাম গরু নিয়ে। আমরা ধরেন আমার ওই গরুটার বয়স হচ্ছে 5 বছর, আমার গায়ের পেটের বাছুর। আমি এভারেজ হিসেব করে 5 বার 60 মাসে আমি 60 মাসে আমার খরচ হয়েছে 9,50,000 টাকা। এখন আমি দুইটা বিক্রি করতে পারছি না 9,00,000 টাকা। তো আমরা কি বাঁচবো? আমরা কীভাবে চলতে পারবো বলেন? এই গরু পুষে লালন পালন করে তো আমরা বাঁচবো না, আমাদের সবই লস হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি কী করেন আপনি? এর পাশাপাশি ছোট একটা ব্যবসা করি। আচ্ছা, তো ভবিষ্যতে কি এই যে গরু লালন পালন করবেন কিনা? ভবিষ্যতে লালন পালন আমাদের কাজ, এটা আমরা গরিব মানুষ, আমাদের লালন পালন করতে হয়। আচ্ছা, লালন পালনের সাথেই থাকবেন? জি। তো আপনি যে প্রত্যাশা অনুযায়ী যে দাম পাচ্ছেন না, তো প্রথম দিকে এত বেশি দাম চাচ্ছেন কেন আপনারা? সেটা বলেন তো। অরিজিনাল এই গরুগুলোর দাম এটাই হয়, কিন্তু আমরা এখন নেই পারছি না বিক্রি করতে, আমরা এখন কী করবো বলেন? আচ্ছা, আমরা তো বেশি দাম চাই না, এখন পার্থিবকে এখন আমাদের কম দামে দিয়ে যেতে হচ্ছে আর কি। পার্থিবকে কম দামে বিক্রি করে যেতে হচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন আসলে গাবতলী গরুর হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বড় বড় অনেকগুলো গরুর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্রতিবেদনটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।